করোনার ঝুঁকি, এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়া, কোনো কিছুই থামাতে পারছে না ঈদ কেনাকাটা। সরু গলি, তার উপর অতিরিক্ত ক্রেতা, চাপ, সব মিলে বিপণন বিতানগুলোয় সামাজিক দূরত্ব রক্ষার পরিবর্তে যেন পা ফেলার জায়গাও থাকে না। বিস্তারিত জানবো হাবিবুল ইসলাম হাবিবের কাছ থেকে, তিনি একটি রিপোর্ট করেছেন সারাদিনের করোনা ভাইরাস পরিস্থিতির কেনাকাটা নিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র এমন। নিউ মার্কেট বন্ধ থাকলেও আশপাশের বিপণী বিতানগুলোই ঈদ কেনাকাটার ধুম। করোনা সংক্রমণ রোধে সচেতন থাকার প্রয়োজনীয়তা জেনেও মানছেন না কেউই। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে ঈদ কেনাকাটার আগ্রহই যেন বেশি। সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর মেলে না কারো মুখেই। আপনারা যতই বলতেছেন তো মানুষ তো এটা মানতেছে না, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। কিন্তু সন্তানের জন্য আসতে হয়েছে, সবাই তো কিন্তু মার্কেট তো করতেই হবে, তার জন্য আসতে হয়েছে। আমরা তো বড়রা বুঝি, বাচ্চারা তো আর বুঝে না, এর জন্য আসে। মার্কেট কর্তৃপক্ষ বলছে তারা স্বাস্থ্য সুরক্ষার সব ব্যবস্থা নিলেও ক্রেতাদের ব্যাপক উপস্থিতির কারণে এর কোনো সুফল মিলছে না। এতে করোনার ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা জেনেও বিক্রেতাদের অনুরোধে শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তারা। কাস্টমারকে বলি যে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, ওরা যদি না মানে তো আমাদের কিছু করার নেই। দেখা গেছে অনেকে এমন এমন পর্যায়ে আছে যে কারো কাছে সাহায্য সহযোগিতা চাইতে পারতেছে না। সেই বিধায় যেহেতু সরকারের নির্দেশনা ছিল 10 তারিখে মার্কেট খোলার, তো সেক্ষেত্রে অনেক দোকানদার দোকান মালিক আসছে, আসার পরে বললো যে আমরা যদি 1 সপ্তাহ 10 দিনও অন্তত দোকানদারি করতে পারি। এছাড়া খিলগাঁও, তালতলা, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকার শপিং মলগুলোর চিত্র এমনই। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।